আসন্ন ঈদ উল ফিতরের আগেই নবমুয়েজ বোর্ড রোয়েদাত ঘোষণা দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা তারা বলেন কারণে অকারণে মালিকের ইচ্ছায় কোনো গণমাধ্যম কর্মীকে ছাঁটায় মেনে নেওয়া হবে না একই সঙ্গে যাদের চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে তাদের চাকরিতে পুনঃবহাল করতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত গণমাধ্যমে ছাটাই বন্ধ নিয়মিত বেতন দেওয়া গণমাধ্যম আইন পাশ ও নবময়েজ বোর্ড রয়েতাত ঘোষণার দাবিতে এক মানববন্ধনে এ দাবি জানানো হয় তার নয় না প্রচলিত আইন গণমাধ্যম চলতে হবে কোনো বিকল্প নেই আইন অমান্য করে যে প্রতিষ্ঠান চলবে সাংবাদিক শ্রমিক কর্মচারীরা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিবে গণমাধ্যম কমিশন যদি পক্ষপাত তাহলে যে দেশ টেলিভিশনে বলা নিউজ বন্ধ করে দেব আরেকটা টেলিভিশনে নিউজ বার্তা বিভাগ বন্ধ করে দিতেছে তাদের কোনো আইনি কাঠামো নাই ভিত্তি নাই নীতি নাই